সোমবার সকাল ১১টায় পায়ের শিকল ছেড়ে বেরিয়ে এসে লালমনিরহাট জেলার শহরের সাহেবপাড়ায় তাণ্ডব শুরু করে সার্কাসের হাতি। এ সময় মাহুতসহ সার্কাস দলের সদস্যরা শান্ত করতে ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। দীর্ঘ চেষ্টার পর তারাও ব্যর্থ হয়। স্থানীয়রা জানায়, পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাক লালমনিরহাটের আয়োজনে পোনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় আনা হয় হাতিটি। হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে বেরিয়ে পড়ে লালমনিরহাট জেলা শহরে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর চালায়। পরে মাহুত সহ দি লায়ন সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালা সহ মানুষের উপর আক্রমণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আমার মনে হচ্ছে দোকানের বারান্দা, দোকান এবং কারিগরের স্থানের যা মাল সামান ছিল সব নষ্ট করে দিছে, প্লাস খিচুড়ির ডেক, ময়দার খামি সব নষ্ট করে দিছে। দোকান মাইনাস, দোকানদারি মাইনাস, কর্মচারী সব পলাতক। হাতিটা জৈবিক কারণে, আমরা মাউথকে জিজ্ঞাসা করলে তারা জানান যে জৈবিক কারণে হাতিটি উত্তেজিত হয় এবং উত্তেজিত হওয়ার পর কিছু দোকানপাট নষ্ট করে এবং গাছপালা। বর্তমানে হাতিটি পুকুরে নেমে শান্ত অবস্থায় রইয়াছে। পরে খবর দেওয়া হয় বন বিভাগের কর্মকর্তাদের। মঙ্গলবার সকালে ঢাকায় খবর দেওয়া হলে হেলিকপ্টার যোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডক্টর তপন কুমার দে এর নেতৃত্বে একটি টিম লালমনিরহাটে পৌঁছে হাতিকে ট্রাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করা হয়। ট্রাঙ্কুলাইজার প্রয়োগে প্রায় এক সপ্তাহ অচেতন থাকে হাতি।